সবাইকে আসসালামু আলাইকুম। ঢাকা টু জামালপুর রুটে যে আন্তনগর ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনগুলোর নাম, সময়সূচি, বন্ধের দিন এবং যাত্রার সময় এবং যে স্টেশনগুলোতে যাত্রা বিরত করবে তার বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঢাকা টু জামালপুর পাঁচটি আন্তনগর ট্রেন চলাচল করে সেই ট্রেনগুলোর নাম এবং কখন ঢাকা থেকে ছেড়ে যায়। 1 নম্বরে তিস্তা এক্সপ্রেস 7:30 ঢাকা থেকে ছেড়ে যায়। জামালপুর এক্সপ্রেস 10:30 ছেড়ে যায়। অগ্নিবীনা এক্সপ্রেস 11:00 ছেড়ে যায়। যমুনা এক্সপ্রেস 4:45 ছেড়ে যায়। ব্রহ্মপুত্র এক্সপ্রেস 6:15 ঢাকা থেকে ছেড়ে যায়। তিস্তা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় 7:30 এবং জামালপুরে পৌঁছায় 11:29। এর যাত্রার সময় হচ্ছে 4 ঘন্টা, সাপ্তাহিক, বন্ধের দিন, সোমবার। তিস্তা এক্সপ্রেস যে স্টেশনগুলোতে দাঁড়াবে তা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে 7:30, বিমানবন্দরে পৌঁছাবে 8:02, জয়দেবপুরে পৌঁছাবে 8:29, গোপগাঁয়ে পৌঁছাবে 9:30, ময়মনসিংহে পৌঁছাবে 10:23, পেয়ারপুরে পৌঁছাবে 10:57, এরপর জামালপুরে গিয়ে পৌঁছবে 11:30। অগ্নিবীনা এক্সপ্রেস এটা ঢাকা থেকে ছেড়ে যাবে 11:00, জামালপুরে গিয়ে পৌঁছবে 3:05, এর যাত্রার সময় হচ্ছে 4:05, সাপ্তাহিক, কোনো ছুটির দিন নাই, এটা 7 দিনই চলাচল করে। অগ্নিবীনা এক্সপ্রেস যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেগুলো হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে 11:00, বিমানবন্দরে পৌঁছাবে 11:32, গফরগাঁয়ে পৌঁছাবে 1:06, ময়মনসিংহে পৌঁছাবে 1:55, নরুন্দিতে পৌঁছাবে 2:40, সর্বশেষ জামালপুরে গিয়ে পৌঁছাবে 3:05। যমুনা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাবে 4:45, সেটা জামালপুরে গিয়ে পৌঁছাবে 9:25, এর যাত্রার সময় হচ্ছে 4:40, সপ্তাহে 7 দিনই চলাচল করে, কোনো বন্ধের দিন নাই। যমুনা এক্সপ্রেস যে স্টেশনগুলোতে দাঁড়াবে ঢাকা থেকে ছেড়ে যাবে 4:45, বিমানবন্দরে পৌঁছাবে 5:17, জয়দেবপুরে পৌঁছাবে 5:50, শ্রীপুরে পৌঁছাবে 6:18, গফরগাঁয়ে পৌঁছাবে 7:00 এবং ময়মনসিংহে পৌঁছাবে 8:08 এবং সর্বশেষ জামালপুরে গিয়ে পৌঁছাবে আপনাদের গন্তব্যে 9:25। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় 6:15 এবং সেটা জামালপুর গিয়ে পৌঁছায় 10:48, এর যাত্রার সময় হচ্ছে 4:33, সাপ্তাহিক, 7 দিনই চলাচল করে, সপ্তাহে কোনো বন্ধের দিন নেই। ব্রহ্মপুত্র এক্সপ্রেস যে স্টেশনগুলোতে দাঁড়াবে ঢাকা থেকে ছেড়ে যাবে 6:15, বিমানবন্দরে পৌঁছাবে 6:47, জয়দেবপুরে পৌঁছাবে 7:13 এবং গফরগাঁয়ে পৌঁছাবে 8:23, ময়মনসিংহে পৌঁছাবে 9:30, পিয়ারপুরে পৌঁছাবে 10:06, নান্দিনাতে পৌঁছাবে 10:30, এরপর জামালপুরে গিয়ে পৌঁছাবে 10:48। জামালপুর এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় 10:30, জামালপুরে গিয়ে পৌঁছায় 4:05, যাত্রার সময় হচ্ছে 5:35, সাপ্তাহিক, ছুটির দিন, রবিবার। জামালপুর এক্সপ্রেস যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেগুলো হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে 10:30, বিমানবন্দরে পৌঁছাবে 11:02, যোধপুরে পৌঁছাবে 11:35, টাঙ্গাইলে পৌঁছাবে 12:50, বঙ্গবন্ধু সেতু পূর্ব 1:40, ভুয়াপুরে পৌঁছাবে 2:14, হিমগড়ে পৌঁছাবে 2:20, অ্যাডভোকেট মতিউর রহমানে পৌঁছাবে 2:42, তারাকান্দিতে পৌঁছাবে 2:58 এবং সরিষাবাড়িতে গিয়ে পৌঁছবে 3:15, সর্বশেষ জামালপুরে গিয়ে পৌঁছবে 4:05। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।